এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কিছু হয়নি, একদম সব ঠিক আছে। রক্তিম, তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই নাম্বার ওয়ান গভর্নমেন্ট। আমি নাক্ষত দিচ্ছি, এই এই দিচ্ছি। থাক, নাক্ষত দিতে হবে না, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। না মানে এই বয়সে, বয়স নিয়ে কোনো কথা না, কোমরে চোট লেগে গেলে আবার আমার দোষ হবে, তাই আমি আপনাকে ক্ষমা করে দিলাম। খুশি? খুশি খুশি, কিন্তু ওই মানে ওই আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন, তাই জন্য ওই বয়সের খোটাটা যেটা দিলেন না আপনাকে, তার জন্য ক্ষমা করে দিলাম। বুঝলাম, বুঝছি। আমি না একটা সিদ্ধান্ত নিয়েছি। আবার সিদ্ধান্ত? হ্যাঁ, আর আশা করছি আপনি আপত্তি করবেন না। কি সিদ্ধান্ত? এটাই যে আমি যতদিন এই বাড়িতে থাকব আমি আপ্রাণ চেষ্টা করব মায়ের খেয়াল রাখার, আর তার জন্য যদি আমাকে দাতব্য চিকিৎসালয়ে না যেতে হয় আমি যাব না। না না, আপনি যাবেন না কেন? আপনি নিশ্চয়ই যাবেন। আসলে মায়ের ব্যাপারে একটু কেয়ারফুল থাকলেই সব ঠিক হয়ে যাবে। তাই যা হয়ে গেছে সেটা নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই, ব্যাস। আর আপনি তো ডিসিশন নিয়ে নিয়েছেন যে আপনি বাড়ি ছেড়ে চলে যাবেন, আমার থেকে মুক্তি পেয়ে যাবেন, আপনাকে আর এই হেডেক গুলো নিতে হবে না। কি ভালো থাকবেন? আপনি তো আমার থেকেও বেশি ভালো থাকবেন। এই কন্ট্রাক্টটা তো আপনি বানিয়েছিলেন, আমি তো বলিনি বানাতে। যাকে, তাহলে ওই কথাই রইল। আমি কাল থেকে আর দাতব্য চিকিৎসালয়ে যাব না। শুয়ে পড়ুন। Good night. এইটা আমি আপনার জন্য এনেছিলাম। আর এখানে কিছু মনের কথা লেখা আছে, সময় পেলে পড়বেন। তুমি জানতে পারোনি কত
রাত হয়েছে, শুয়ে পড়ুন। আপনি শুধু নিজের কথাটা বলবেন, আমার মনের কথাটা কিছুই বুঝতে চাইবেন না। কিছু বলছেন? না, কিছু বলিনি। আমি তো জানতাম এই সম্পর্কটা একদিন না একদিন শেষ হবে। আমার মনে যা লেখা আছে সেটা আমাকে মেনে নিতেই হবে। তাহলে আজ কেন এত মন খারাপ হচ্ছে? কেন এত কষ্ট হচ্ছে? কি লাভ এসবের? চল নেই তো। লাইটটা জ্বালিয়ে নিলাম না, খোসা খেয়ে মনে পাটা কেটে গেল। এই রাতের অন্ধকারেই ডালিকে কাছে পেতে হবে। এখন কেউ জেগেও নেই, এটাই সুযোগ। আপনি ঠিক আছেন তো? আসলে আমি না অন্ধকারে দেখতে পারিনি, মানে জল নিতে নিচে এসেছিলাম আর বোকার মতো লাইটটা জ্বালাইনি, কিসে একটা হোঁচট খেয়ে পড়ে গেলাম। রাত্রিবেলা নিচে নামার সময় একটু আলোটা তো জ্বালিয়ে নিলে পারতেন, সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে গেলে তো আরো অনেক বড় বিপদ হতে পারতো, তাই না? আজকে যদি উনি না থাকতেন তোর তো একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এত কেয়ারলেস হয়ে গেছিস কেন তুই? আচ্ছা আর্যবাবু, আপনি আমাকে ধরলেন কি করে? মানে? মানে আমি স্পষ্ট নিজের চোখে দেখলাম আপনি আমায় ধরে দুপায়ে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন। এটা তুমি কি বলছো ডালি? আর্যর এক পায়ে জোর নেই, দু পায়ে ভর দিয়ে দাঁড়াবে কি করে? উনি দু পায়ে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন আর আমি এতটা ভুল দেখতে পারি না। আমি যে ভুল দেখিনি সেটা আপনিও জানেন। হ্যাঁ জানি, আমি বাইরের লোক, এটাও জানি যে আপনাদের আমাকে ভরসা করার কোনো কারণ নেই। আমি একটা পায়ে জোর পাই না, একটা পা নিয়ে হাঁটি। আমার এই দুর্বলতাটাকে মেনে নিয়েই তো বেঁচে আছি, আর আজ আপনি আমার এই ক্ষত স্থানে আঘাত করলেন। এই না 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 না, আমার মধ্যে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আর যে দেখো, এই মানে ডালি কিন্তু এইভাবে কথাটা বলতে চাইনি, শি ডিডন্ট মিন দ্যাট। হ্যাঁ আর্য, দেখো ডালি তো দাঁতব্য চিকিৎসালয়ে কাজ করে, ও ভেবেছে যে যে পাটায় তোমার চোট লেগেছে সেই পায়ে হয়তো এখনো জোর আছে, ঠিক সময় চিকিৎসা করলে সেটা সেরে যেতে পারে। দোষারোপ করতে চায়নি ডালি। এক্স্যাক্টলি, ডালি কি সত্যি এতটা ভুল দেখে? ভুলটা বরাবরের মতো আমাদেরই হচ্ছে। আর্য বলছি,
দেখো বৌদি তোমাকে অকারণে মিথ্যাবাদী কেন প্রমাণ করতে যাবে? এমনিতেই আমার এই অক্ষমতার জন্য প্রতিনিয়ত কম খোটা আমায় শুনতে হয় না, আর এখন এখানেও। আর্য, শারীরিক অসুস্থতা অক্ষমতা নয়, কিন্তু দুর্বলতা তো বটে। ঠিক এই কারণে আমি আপনাদের কারোর কাঁধের বোঝা হতে চাই না। আপনাদের যদি আমাকে ভরসা করতে অসুবিধা হয় বা আমার এই বাড়িতে থাকা নিয়ে কোনো সমস্যা থাকে, আমাকে বলুন, আমি এখনই বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু অযথা আমার নামে এরকম মিথ্যা অপবাদ দেবেন না। আমি হাত জোর করছি, আমার অসুস্থতা নিয়ে এরকম নানা রকম প্রশ্ন করে আমার ক্ষত চিহ্নটাকে আরো বাড়িয়ে দেবেন না, দোহাই আপনাদের। আমি তোমায় বলেছিলাম না মা, এটা তোমার বাড়ি, এখানে তোমায় সবাই হাসি মুখে মেনে নেবে, কিন্তু আমায় কেউ মানবে না। তা আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। না, এক সেকেন্ড না, মানে আমি বুঝতে পারছি না আপনি এত রিয়্যাক্ট কেন করছেন। আমি সত্যি সেভাবে কথাটা বলতে চাইনি। রক্তিমবাবু বলছি, ভুলটা না আমারই, আমি হয়তো অন্ধকারে ভুল দেখেছি, তাই সেটা তোমার আগে বোঝা উচিত ছিল, মিথ্যে অপবাদ দেওয়ার পরে না। মামা, আমার মনে হচ্ছে তুমি সামান্য ব্যাপার নিয়ে বড্ড বেশি ভাবছ। আর তাছাড়া ডালি মোটেই আর্যকে অপবাদ দেয়নি। সত্যি তুই এখন ডালির পক্ষ নিয়ে কথা বলবি? ওহো মা, এটা পক্ষ নেওয়ার ব্যাপার নয়, আমি ডালিকে তোমার থেকে অনেক বেশি চিনি। বিশ্বাস করুন, আমি না ওনাকে অপবাদ দিতে চাইনি, আমি শুধু প্রশ্ন করেছি। বাড়িতে বাড়ি ছেড়ে চলে যাওয়ার মতো কি হয়েছে আমি বুঝতে পারছি না। এই বাড়িটা তো আপনাদেরই, আমার তো নয় এটা। কিন্তু কর্তৃত্ব তো তুমি করছো, এক সন্তানকে অপমান করলে, আর একজন তো এখন থেকেই আমার বিরুদ্ধে কথা বলতে শুরু করে দিয়েছে। না না মা, রক্তিমবাবু আপনার বিরুদ্ধে কথা বলতে চাইনি, মানে উনি শুধু পরিস্থিতিটা বোঝাতে চাইছিলেন। আর আমি না সত্যিই চাই না এই সামান্য বিষয় নিয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হোক, তাই আমি আগে আপনার কাছে ক্ষমা। ডালি, আপনি ক্ষমা চাইবেন? বাহ দাদা, এখন মায়ের থেকেও তোর কাছে তোর বউ বড় হয়ে গেল না? উনি প্লিজ কিপ ইউর মাউথ শাট, একেবারে মাঝখানে কথা বলবি না। মা দেখো, ডালি যখন ভুল করেছে তখন আমি রিকোয়েস্ট করেছি তাকে ক্ষমা চাইতে, কিন্তু আজ আমি নিজের চোখে দেখেছি ডালি কোনো ভুল করেনি, প্লিজ। তাই ডালি কোনো পরিস্থিতিতে ক্ষমা চাইবে না, এন্ড দ্যাটস ফাইনাল। ঠিকই বলেছিস বাবা, আমি অযথা রাগারাগি করে ফেলেছি, ডালির কোনো দোষ নেই। আর্য আসলে নিজেকে দুর্বল মনে করে তো তাই কথাগুলো বলে ফেলেছে। যাকে আর্য, ক্ষমা চা, ডালির কাছে ক্ষমা চা। দেখুন, আমি যদি কোনোভাবে আপনাদের কষ্ট দিয়ে থাকি আমার ক্ষমা করবেন, আমার কিন্তু সেই উদ্দেশ্য ছিল না। চুকি চুকি, আমাকে দিয়ে ক্ষমা চাবালো তো, এবারে ডালিকে একদিন আমি নিজের পায়ে এনে ফেলবই। সত্যি এতটা ভুল দেখলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুল দেখেছেন। এই ছোটখাটো ব্যাপারগুলো নিয়ে এবার ভাবা বন্ধ করুন তো। না রক্তিম বাবু, আমি আমি তো আপনাকে না আমি বোঝাতেই পারছি না। একটা সিম্পল জিনিস, একটা ছেলে যে ঠিক করে দাঁড়াতে পারে না, ক্রাচ নিয়ে হাঁটে, তাকে আপনি দোষারোপ করে চলেছেন। আমার যা মনে হয়েছে আমি সেটাই বলেছি। আমি বুঝতে পারছি না আপনি আমার উপরে তো রেগে যাচ্ছেন কেন, আর যখন রেগে যাচ্ছেন তখন বাইরে সবার সামনে যখন আমি ক্ষমা চাইছিলাম তখন আমাকে আটকালেন কেন? আটকালাম কারণ আমি চাই না যে কোনো থার্ড পার্সনের সামনে আমার স্ত্রী মাথা হেট করুক। আর তাছাড়া আপনি প্লিজ আপনার এই গোয়েন্দাগিরি বন্ধ করুন তো, এনাফ। দেখছেন তো ছোট ছোট বিষয় যখন মা মাইন্ড করছে, কষ্ট পাচ্ছে, তখন আপনাকে আরেকটু কেয়ারফুল হতে হবে। আমি আগেও বলেছি, আজকেও বলছি, মা কষ্ট পাক বা দুঃখ পাক, তা সেটা আমি সামহাও সহ্য করতে পারি না। ডালি প্লিজ, এরপর থেকে একটু সাবধান থাকবেন, বি কেয়ারফুল। এনিওয়ে শুয়ে পড়ুন। আচ্ছা, তুমি আমাকে আগে আগে একটা কথা বলো যে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো তো? না গো,
সরি, ওটা হচ্ছে না, এত ইজিলি তো হচ্ছেই না। ওকে ফাইন, এই রাগ ভাঙাবার উপায় আমার কাছে রয়েছে। Just a moment. এটা কি? Just wait and watch. ঘুমিয়ে পড়েছিল নাকি? না সরি, মানে এত রাতে তোমায় ফোন করে বিরক্ত করলাম। একটা কথা তোমায় না বলে শান্তি পাচ্ছি না মা। বলছি তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো না। কেন রে সোমু, কি হয়েছেটা কি? না মা, আসলে তোমার সই রক্তিমের মা অনুপমা দেববর্মণ বাড়িতে ফিরে এসছে। কি তুই কি বলছিস? তা কি ওমা, শোনো না, বলছি তোমার তীর্থ তাড়াতাড়ি শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব তুমি চলে এসো, মানে এই বাড়িতে এখন তোমার থাকাটা খুব জরুরি, বুঝতে পেরেছো? আমি কালই আসছি। ঠিক আছে। প্যান্ডেমিকের পরে শ্বাসকষ্টের ওষুধের ডিমান্ড সাংঘাতিক ভাবে বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো বুঝতে পেরেছি, কিন্তু মানে ধর, দাদা দাদা এক মিনিট, এই ওষুধের এমআরপি এত বেশি কেন? মানে একটা ওষুধের এমআরপি কত হবে সেটা তোরা ডিসাইড করিস কি করে? প্রোডাক্ট কস্ট প্লাস ম্যানুফ্যাকচারিং কস্ট প্লাস লজিস্টিক্স কস্ট প্লাস প্রফিট ইজ ইকুয়াল টু এমআরপি, কি ঠিক বললাম তো রক্তিমবাবু? হ্যাঁ। Absolutely correct. একেবারে ঠিক। আসলে কিছু বিজনেসের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টরটা একটু বেশি। ওষুধের ক্ষেত্রে এক্সপায়ার হয়ে গেলে কোম্পানিকে ওষুধ ফেরত নিয়ে নিতে হয়, তাই মার্কেটের ডিমান্ড বাড়লে দেন অ্যান্ড দেন ম্যানুফ্যাকচারিংও শুরু করতে হয়। তাতে ম্যান পাওয়ার বেশি বাড়ে, টাকাটাও বেশি লাগে, অতএব দামটাও বেড়ে যায়, কি ঠিক বললাম তো? Absolutely ঠিক বলেছো, ভেরি গুড। ঋষভ একবার দেখ, তুই বিজনেস ফ্যামিলির ছেলে হয়ে জানা জানিস, তার থেকে বেশিও জানে, লার্ন ফ্রম হিম। তুই যে কেন মন দিচ্ছিস না কাজে আমি বুঝতে পারছি না। ভাইদা, আমি তো বলেছিলাম এসব হিসেব নিকেশ ক্যালকুলেশন এগুলো আমি পারি না ভাইদা, ঝুম, আমি তো বলেছিলাম তোমায়, মানে দিস ইজ নট মাই কাপ অফ টি। আরজু, এক সেকেন্ড এক সেকেন্ড, বলছিলাম যে আগের দিনের ঘটনার জন্য আমি জানি তোমার মুড খারাপ, আর আমি তার জন্য পার্সোনালি তোমার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা চাওয়ার কিছু নেই রক্তিমবাবু, আমাদের মতন মানুষের অত মান সম্মান থাকলে চলে না, আর এমনিও আমাকে বেশি দিন কেউ কাজে রাখে না, নতুন কাজ করতে যাচ্ছি, আসি। রক্তিম, ঠিক আছে ঠিক আছে। আর্যনা, পড়াশোনায় খুব ভালো। হ্যাঁ, যদি একটু কোনো কাজ কম একটু দেখ না। অফ কোর্স। আরজু, কত দূর অবধি তুমি পড়াশোনা করেছো? এমনি তো আমি বিকম করেছি, কিন্তু তাছাড়া অ্যাকাউন্টেন্সি নিয়ে নিজে অনেক পড়াশোনা করেছি। আরজু, আমি চাই যে তুমি আমাদের কোম্পানিতে কাজ করো, ঋষভকে হেল্প করো। ঋষভ তো নতুন, ও তোমার সাথে কাজ করলে ও অনেক কিছু শিখতে পারবে। বাহ রক্তিম দেববর্মণ, আমি একটা টোপ দিলাম আর তুমি টুক করে গিলে ফেললে। আমাকে এত বড় সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ রক্তিমবাবু, আমি আপনাকে হতাশ করব না, কথা দিচ্ছি। বলছি মা, আজকে কি রান্না করব? উমা, সে কি গো, তুমি রান্না করবে কি? আজ তুমি কাজে যাবে না? মা, বলছিলাম যে ওই ডালি কয়েকদিনের জন্য ছুটি নিয়েছে কাজ থেকে, তোমার দেখাশোনো করবে বলে। এই মেয়েকে তো কিছুতেই সোজা করা যায় না, রক্তিমের মাথাটা এমন খেয়ে বসে আছে, কিছুতেই ডালির বিরুদ্ধে ভড়কে দিতে পারছি না। হ্যালো, হ্যাঁ ডক্টর মিশ্র বলুন।
বলছি এখানে একজন নতুন পেশেন্ট এসেছে ডালি, অবস্থা খুব ক্রিটিক্যাল, তোমাকে এখানে একবার আসতে হবে। অ্যাকচুয়ালি আমি তো এই মুহূর্তে আসতে পারবো না। আসতে পারবেন, বেশ ঠিক আছে, কিন্তু দরকার পড়লে তোমাকে একবার আসতেই হবে ডালি। ডালিমা আজ না আমি কিছু খাবো না। কেন মা? সেই যে পুজো হলো না, তারপরে তো মন্দিরে গিয়ে আর পুজোই দেওয়া হলো না, তাই ভাবছি মন্দিরে গিয়ে পুজো দিয়ে তারপরে উপোস ভাঙবো। কিন্তু মা তুমি আজকে উপোস করবে? তোমার তো লো প্রেশার। ও মা, সন্তানের মঙ্গল কামনা করে পুজো করবো না তা কখনো হয়? দেখো যেটা ভালো বোঝো, কিন্তু তুমি একা যাবে না তো, সাথে কাউকে নিয়ে যাবে তো? একা কেন যাবো, ডালি আছে তো, ডালিকে নিয়ে যাবো। তুই রক্তিমের কাছ থেকে সব কাজ ভালো করে বুঝে নে তো। ডালিমা তুমি তৈরি হয়ে না, আমি আসছি। তোমায় এত সহজে তো রক্তিমের মনে জায়গা করতে দেব না ডালি, একটার পর একটা চালে মাত দিতেই থাকবে।